বাট আরও কিছুই বসে না এখানে, কোথাও উঁচু কোথাও নিচু, আঁকাবাঁকা রাস্তা, এটাই হচ্ছে পাহাড়ি অঞ্চল। বৃষ্টি হয়েছিল, রাস্তার মধ্যে কোথাও কোথাও বালু জমে আছে, হঠাৎ হঠাৎ এক দুটো গাড়িও দেখা যায়। আমার আরও এক ভাই প্রশ্ন করেছিল, ভাইয়া একদম জনসংখ্যা খুবই কম, বাড়িঘর খুব কম, ফাঁকা ফাঁকা, রাস্তার মধ্যে তেমন গাড়িও দেখা যায় না। হ্যাঁ ভাইয়া, এটা গ্রাম অঞ্চলগুলো এরকমই হয় সৌদি আরবে, আর এখানে মানুষজন হেঁটে চলাফেরা করে না, সেই জন্য কিন্তু মানুষজন দেখা যায় না। যারাই বাইরে বাইর হয় তারা কিন্তু গাড়ি নিয়ে বাইর হয়, আর ফাঁকা ফাঁকা বাড়িঘর, তারা ফাঁকা ফাঁকা বসবাস করতে খুব ভালোবাসে, একা নীরব এক জায়গায় তাদের বাড়ি বানিয়ে থাকতে ভালোবাসে, কারণ এখানে চোর ডাকাতের কোনো ভয় নেই, সেই জন্য কিন্তু তারা একা সেপারেট থাকাটাই পছন্দ করে। তো দেখেন বাম পাশে পাহাড়, খুব সুন্দর দৃশ্য, আর চারদিকে সবুজ। একসময় কিন্তু যখন আমরা নতুন আসছি এবং আমাদের আগে যারা ছিল তারা কিন্তু এই পাহাড় সবুজ দেখে নাই কখনো, কিন্তু এখন বৃষ্টি হয় প্রায় সময়, আগে কিন্তু বৃষ্টি হতো না, তো সেই জন্য পাহাড়গুলো সবুজ থাকে। আর ডান পাশে দেখেন মাজরা, যেগুলো ফসল ফলানো হয়, বিশেষ করে ছাগলের ঘাস তারা এটাই বেশি করে, আর অন্যান্য ফসলাদি এই অঞ্চলে তেমন একটা হয় না। এখানে দেখেন পুরনো একটা ওয়াল এবং পুরনো ঘর বাড়ি কিছু দেখা যাচ্ছে। আমরা এই এখন সুখ, যেটা সুখ খামিজ বলা হতো, এটাতে কিন্তু প্রবেশ করলাম। পাহাড়ের উপরে দেখেন ভাঙা ভাঙা পাথরের বাড়িঘর, এটাই ছিল বাজার। হ্যাঁ, এটা ছিল জেনুইন সুখ খামিজ বাজার। দেখেন এই যে পুরনো ঘর বাড়িগুলো, এটাই হচ্ছে বাজারের দোকানগুলো ছিল। আরও অনেকটুক সামনে আছে পাহাড়ের উপরে, আপনারা দেখবেন পুরনো ঘর বাড়ি, এবং রাস্তার মধ্যে এই যে দেখেন দুপাশে ঘর বাড়ি, এগুলোই ছিল আগে দোকানপাট, এখানেই বাজার বসত, কিন্তু এখন আর সেই বাজারটা নেই। সাপ্তাহিক বৃহস্পতিবারও বসত এবং সবসময় কিন্তু দোকানপাট খোলা থাকত। আমরাও কিন্তু বাজার পার হয়ে আসলাম, সুখামিজ শেষ, এখন আমরা সুখামিজ পেরিয়ে, গ্রামটা কিন্তু এখনও শেষ হয়নি, আমরা আরও সামনের দিকে যাচ্ছি। সামনে অনেক সুন্দর একটা মসজিদ দেখা যাচ্ছে এবং পুরনো অনেক বাড়ি রয়েছে যেখানে মানুষজনের বসবাস নেই, তবে মসজিদরা এখনও চালু আছে। মসজিদের এসিগুলো দেখেই বোঝা যাচ্ছে এবং আশেপাশের ঘর বাড়িগুলোতে গাড়িও রয়েছে। এটা একটা সুন্দর বাড়ি দেখেন, শুধু পাহাড় আর পাহাড়, যেদিকে তাকাবো আর যেখানেই যাই শুধু পাহাড়। আমি যেখানে থাকি এটাও কিন্তু একটা পাহাড়ি এলাকা, আর চতুর্পাশে পাহাড়ি এলাকা, সেই জন্যেই কিন্তু আমরা যেদিকে যাই আপনাদেরকে দেখাতে পারি পাহাড়। পাহাড়ের রাস্তা আছে অনেক ভয়ানক ভয়ানক রাস্তা, আমি সেই রাস্তাগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আগেও করেছিলাম, আছে আমার পুরনো কিছু ভিডিও, হয়তো এগুলো র্যাঙ্কিংয়ে আসে নাই সেই জন্য হয়তো অনেকে দেখতে পারেনি, তো আমি ভবিষ্যতে ইনশাআল্লাহ খুব ভালো আকারে আপনাদের জন্য আমি পাহাড়ি যে ওঠানামার যে রাস্তাটা, যেটা সৌদি আরবে বলা হয় আগাবা, আমরা নিচ থেকে যখন উপরে উঠি, উপরে বলতে কি সৌদি আরবের এক তৃতীয়াংশ জায়গায় কিন্তু উপরে, হ্যাঁ, আর এক ভাগ হচ্ছে আমরা নিচে, যেটা সমুদ্রের পাশে আমরা আছি, এটা হচ্ছে আমরা সমুদ্রের সাইডে, আর এটা হচ্ছে গরম এলাকা, আর যেটা হচ্ছে উপরে সেটা কিন্তু ঠান্ডা এলাকা। তো উপরের অংশটাতেই কিন্তু সৌদি আরবের আরদটা, এনে সৌদি আরবের আয়তনটা বেশি, নিচে কিন্তু কম। তো আমরা যখন সেখানে যাই অনেক ডেঞ্জারাস একটা রাস্তা হয়, পুরো 20 কিলোমিটার 35 কিলোমিটার উপরে আমাদের খাড়া উঠতে হয়। তো দেখেন এখানে কিন্তু ছোট্ট একটা তেলের পাম্প এবং বাজার রয়েছে, আমরা সেগুলো পাড়ি দিয়ে কিন্তু এখন আমাদের গন্তব্যে যাব, এনে আমাদের দোকানে যাব। তো যেতে যেতে এলাকাটা সুন্দর, সেই জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করা। আর যেটা বলছিলাম যে উপরে ঠান্ডা নিচে গরম, উঠতে 35 কিলোমিটার, কোথাও কোথাও 40, কোথাও 25, এরকম অনেক রাস্তা রয়েছে, আমি আপনাদের মাঝে ইনশাআল্লাহ ওই রাস্তাগুলো শেয়ার করব। তো সবাই ভালো থাকেন, দেখতে থাকেন ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগবে, আর আপনারা যাবার সময় অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।
Thank you.